মেহমানদের জন্য মা মেয়ে মিলে রান্না করলাম। আমার যত কষ্টই হোক না কেন, একমাত্র আমার মেয়েকেই পাশে পাই। এই যে তার সাথে খেলতে খেলতে আমি ছোট বাচ্চা হয়ে যাই, আবার ফেরত আসি সংসার জীবনে। আজকে অনেক কিছুই রান্না করব, চিংড়ি মাছ, গরুর মাংস, ডিম ভুনা। আমি চেয়েছিলাম আমার জন্মদিনে সব মেহমানদেরকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। প্রফেশনালি পারি না, কিন্তু যতটুকু ঘরে গৃহিণী হয়ে করা যায় সেটাই করতে পারি। এই যে রান্নার সময় হাতটা জ্বালা করে, এটার কষ্টকে কেউ বোঝে? কেউই বোঝে না। যার জন্য কষ্ট করবেন সেও বুঝবে না, এটাই নিয়ম। ফোকা ঘুমালো, পাড়া জোড়ালো, এদিকে বান্ধবীকে মন মতো সাজাতে গেলাম, কিন্তু আইলাইনার দেওয়ার পরে তার চোখ নাকি চুলকাচ্ছে, সে সব নষ্ট করে দিল। আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সব কাহিনী বুঝতে পেরে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার জন্মদিনে সর্বপ্রথম উইশ তো আমার মেয়েই করেছে। সে খুবই আনন্দ পায় যখন দেখে কারো বার্থডের জন্য কেক নিয়ে আসা হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু যেহেতু আমার বাসায় আজকে অনেক মেহমান আসবে, তাই তাদের জন্য রান্না বান্না করছি। আমার রান্নার সময় আমার মেয়েটা সবসময় আমার সাথে থাকে, আমার পাশে থাকে, একটু পর পর হাজার হাজার প্রশ্ন করে। আমি তার প্রশ্নের উত্তরও দিই, সাথে রান্নাও করি। মানে তার সাথে গল্প করতে করতে আমার রান্নার সময়টাও চলে যায়। যেহেতু আজকের এই দিনটা ছিল আমার বার্থডের প্রথম দিন, মানে রাত 12টার পর সবাই উইশ করতে আসবে আমার একটা সন্দেহ ছিল, তাই সবার জন্য রান্না বান্না করছিলাম। গরুর মাংসের সাথে বড় বড় আলু দিয়ে রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি একা রান্না করছি না, আমার সাথে আমার তামান্নাও হেল্প করছে। চলেন রান্না বান্না শেষ করার আগে আপনাদের সাথে একটা ছোট্ট রিভিউ শেয়ার করি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। ফার্স্টে ভেবেছিলাম ভুনা করব, বাট মনে হলো যে মাংস চিংড়িও থাকবে, তাই ভাবলাম ডিম জাস্ট একটু ভেজে নিব। আপনারা সবাই আমাকে কমেন্ট করছিলেন যে আমি এই সুন্দর কফি কালার থ্রি পিসটা কোথায় থেকে নিয়েছি। এটা নিয়েছি রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে, পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। আমার হাত অনেক জ্বালা করতেছিল, যেহেতু আমি মরিচ দিয়ে সব রান্না বান্না করতেছি, মাখায় মাখায় রান্না করছিলাম। কি আর করার, হাত যতই জ্বলুক তারপরেও রান্না বান্না করতেই হবে। তো চিংড়ি মাছের ভুনাটা আমি স্টার্ট করে দিয়েছি এবং এখন আমি গরুর মাংসটা ভালো করে মাখিয়ে নিব। শর্টকাট ভাবে রান্না করতে গেলে সবসময় আমি মাখিয়েই রান্না করি, তো এই মাংস মাখাতে গিয়েও আমার হাতটা জ্বালা করতেছিল। কিছুই করার নেই, আমি হচ্ছি বৌমা, আমি হচ্ছি মা, সবকিছুই আমাকে করতে হবে। আপনারা কারা কারা আমার মতো মাংস মাখিয়ে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কাজের মাঝখান দিয়ে আমি আমার মেয়ের সাথে একটু দুষ্টুমি করি, ফাজলামি করি, এটা করতে করতে আমার কখন যে রান্না হয়ে যায় এটা বুঝতেই পারি না। একটা মজার ব্যাপার কি জানেন, যখন আমি রোকায়াকে আদর করি, যেভাবে কথা বলি সেও সেভাবে তার মালকোভা কোকো, মানে তার ছোট দুইটা যে বিড়ালগুলো আছে তাদের সাথে সেভাবেই কথা বলে। ধরে নেন আমি বলি যে আমার মায়ের ছোট ছোট হাত, ছোট ছোট পা, সেও দেখি যে বিড়ালকে বলে আমার বাচ্চার ছোট ছোট হাত, ছোট ছোট পা। এটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। টুকটাক রান্না চড়িয়ে দিয়ে আমি রোকায়াকে ঘুমাই দিচ্ছিলাম, কারণ রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। খোকা ঘুমালো, পায়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, পান পুরালো, পান পুরালো, খাজনার উপায় কি, জানি না কেন হুট করে আমার নেল পালিশ পরতে ইচ্ছা করছিল, তাই রুকায়াকে ঘুমাই দিতে দিতে আমি তৃষাকে বলি একটু নেল পালিশ দিয়ে দিবা, তো সে আমাকে সুন্দর করে নেল পালিশ দিয়ে দিচ্ছিল। আমার মেয়েও আলহামদুলিল্লাহ ঘুমিয়ে গেছে, তাকে আমি চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি ঘুমিয়ে দেওয়ার। তারপর তৃষাকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমার বার্থডে তাই তাকে স্পেশাল করে কিছু করার ট্রাই করতেছিলাম, বাট সে অনেক দুষ্টু, সে মেকআপ করতে চায় না। আরে ভাই, আমি তো ওইরকম মেকআপ করে দিব না যেটাতে তোমাকে খারাপ লাগবে, তাই না? ও তেমন আইলাইনার দেয় না, বাট আমি তাকে ইচ্ছা করে আইলাইনার দিয়ে দিয়েছিলাম যে কেমন লাগে এটা দেখতে, বাট তার নাকি চোখ চুলকাচ্ছিল, দেন মেকআপটা পুরাটাই নষ্ট করে দিয়েছে। জানি না কেন খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।